একটা মানুষ কত নোংরা হলে আমাদের যা রাজনীতি অভিযোগ পাল্টা অভিযোগ এ তো চলতেই থাকে, কিন্তু 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেখানে যদি সকালে নেতাজি মূর্তিতে মালা দিতে গিয়ে ভেতরের পাঁকগুলো নোংরাগুলো কেউ উগড়ে দেয় বমি করে, তাহলে তাকে নরকের কীট ছাড়া কিছু বলা যায় না। আমি এখনই আবার শুরু করতে পারি সিবিআই এর এফআইআর নেমড একটা প্রতিষ্ঠিত তোলাবাজ, আমি বলবো না আজকে, কারণ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সারা দেশ সারা বাংলা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এখানে আজকে দৈনন্দিন রাজনীতির অভিযোগ পাল্টা অভিযোগ এটা বোধহয় আমাদের সকলের উচিত একটু অ্যাভয়েড করে যাওয়া। একতরফা তৃণমূল সৌজন্য দেখে লাভ কি যদি ওরা মানুষ দেখছেন আজকে নেতাজি মূর্তিতে যখন মালা দেওয়ার সময় নেতাজিকে স্মরণ করার সময় তখন কারা নেতাজির কথা বলছে আর কারা মনের পাঁকটা বের করছে, মানুষ তার মধ্যে থেকেই মানুষ এবং অমানুষের পার্থক্যটা মানুষ করে নেবেন, তৃণমূলকে বলতে হবে না। সংঘপ্রধান মোহন ভাগবত আজকের দিনেই তাৎপর্যপূর্ণ রিলেটেড এটা অংশ শুধু যুক্ত করছে, সেটা হচ্ছে যে আপনারা সৌজন্য দেখাচ্ছেন কিন্তু ওনারা এটা বিশেষ হন, আবার ওই ভাইপো শব্দটাকে স্ট্রেস দিয়ে সকাল থেকে উনি বলেছিলেন। আমি আবার বলছি শুভেন্দু অধিকারী সকালবেলা নেতাজি মূর্তিতে মালা দিতে গিয়ে তিনি যেভাবে দৈনন্দিন রাজনীতির এই কুৎসা নোংরামি তিনি সামনে এনেছেন এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। এই পবিত্র সকালটা নেতাজিকে স্মরণের সময়, এখানে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, আরে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কি এরকম একটা পবিত্র সকালে কুকুরকে কামড়ানো এটা কি মানুষের শোভা পায়? তো সুতরাং এ বিষয়ে এখন এই মুহূর্তে শুভেন্দু কত বড় এফআইআর নেম তোলাবাজ ইত্যাদি আমি আজ সকালে এই ধরনের কোনো কথা বলবো না। নতুন নতুন বিজেপি হয়েছে তো তাই ওর মুখ থেকে এই ধরনের কথা বেরোচ্ছে, তৃণমূল কংগ্রেসে তো ও ছিল, তৃণমূল সরকারে তো ও ছিল। আমি বাজি ফেলে বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য উন্মোচনে নেতাজির উপর শুভেন্দু অধিকারী যতদিন পার্লামেন্টে সাংসদ ছিলেন একটা শব্দ উচ্চারণ করেছে কিনা শুভেন্দু অধিকারী দেখাক, আমি বলে দেবো। রাজ্যসভার সাংসদ থাকাকালীন কুণাল ঘোষ তৃণমূল সাংসদ সরব হয়েছিলেন যে ক্লাসিফাইড ফাইলগুলো ডিক্লাসিফাই করতে হবে, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যারা পার্লামেন্টে ছিলেন বা আছেন তারা একটা ভিডিও দেখান যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে তারা রহস্য উন্মোচন করতে কেন্দ্রের উপর চাপ তৈরি করছেন। আজকে বড় বড় কথা, তখন তার বিজেপি ছিল না, সমমনোভাবাপন্ন যে দলগুলো সেই যে আইডিওলজি এগুলি নেতাজি পছন্দ করতেন না, ফলে আজকে যদি কেউ হঠাৎ আরএসএস সেজে আজকের দিনের বিজেপি সেজে বড় বড় কথা বলতে যায়, প্রথম এটা মাথায় রাখবেন নেতাজি আপনাদের বিরোধী ছিলেন, নেতাজি আপনাদের নীতি আপনাদের বিদ্বেষমূলক নীতি আপনাদের ভেদাভেদের নীতি আপনারা জানেন, নেতাজি যে এই শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান ভেদাভেদের কথা বলে তাহলে নেতাজির সর্বক্ষণের সঙ্গী কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজে নেতাজির পরে যিনি ছিলেন তিনি কে? নেতাজি যে অন্তর্ধান রহস্য বা শেষ বিমানযাত্রার কথা বলা হয় সঙ্গে যিনি ছিলেন তিনি কে? মুসলমান। ফলে নেতাজি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেছেন, আর আজকে যারা নেতাজির কথা বলছেন তারা ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছেন ঘৃণা ছড়াচ্ছেন। নেতাজি আপনাদের পছন্দ করতেন না, নেতাজিকে নিয়ে কোনো বলার কোনো অধিকার কারণ নেই। আর শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে ভোরবেলা মেলা দেয়, কোথাও গিয়ে দুপুরে মেলা দেয় মালা দেয়, যেখানে সুস্থ সমাজ আসল অনুষ্ঠানগুলো হয় সেখানে লোকের সঙ্গে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না বলে পলায়নী মনোবৃত্তিতে কখনো ঘুম থেকে উঠে চলে যায়, কখনো বেলায় যায়, নন্দীগ্রামে দেখলেন না আবার পরে গিয়ে আবার, ফলে ও তো মুখ চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে। আরএসএসের কথা আপনি বললেন, কেন্দ্রের তরফ মানে বিজেপির তরফ থেকেও তোলা হচ্ছে, ওরা অনেক পরে করছে, রেকর্ড খুঁজে বার করে দেখুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ অনেক আগে লিখিতভাবে তথ্য প্রমাণ যুক্তি দিয়ে দলিল দিয়ে বলেছে কেন নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর দাবি আমাদের সঠিক। তখন বিজেপির একজন নেতা, একজন দলবদলু বিজেপি, একজন আদি বিজেপি কেউ এই দাবি করে সাজার জন্য ওদের নেতাজির ছায়াকে দরকার পড়ছে, কিন্তু নেতাজির বিশ্বাসটা একদিন পালন করা, একদিন মালা দেওয়া এটা বড় কথা নয়। নেতাজি যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল, দেশপ্রেমিক স্রোতটা তৈরি করছিলেন, এরা 364 দিন তার উল্টো দিকে যায়।